গুড মর্নিং, আমি অরুণন্দী, শালবনী গভর্নমেন্ট আইটিআই, মেকানিক মোটর ভেহিকেলের একজন ইনস্ট্রাক্টর। আজ আমি তোমাদের পড়াবো প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট, তার মধ্যে ভার্নিয়ার ক্যালিপার। এর আগে আমি তোমাদের মেজারিং ইনস্ট্রুমেন্ট পড়ানোর সময় যে ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে ওই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের নাম, তাদের কার্যপ্রণালী খাতায় লিখে রাখতে, নাহলে ভুলে যাবে টেকনিক্যাল নাম। আশা করি তোমরা লিখেছো। আজকে আমি তোমাদের প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট পড়াবো। প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট কি? এর আগে মেজারিং ইনস্ট্রুমেন্টে তোমরা রুল বা স্কেলের কথা জেনেছো। একটা স্কেলে সাপোজ ধরো সেন্টিমিটার এবং ইঞ্চিতে ভাগ করা আছে, 1 থেকে 50 সেন্টিমিটার করা আছে, তাহলে ওই স্কেলটাতে 1 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত তুমি কোনো দৈর্ঘ্যের পরিমাপ করতে পারবে। আবার সেই সেন্টিমিটারের মধ্যে যদি ভাগ করা থাকে, 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10 মিলিমিটার, সেন্টিমিটারের ভেতরে 10টা মিলিমিটারের দাগ করা আছে, তার মানে তুমি 1-1টা মিলিমিটারের মেজারমেন্ট তুমি করতে পারবে। 5 মিলিমিটার, 6 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার মেজারমেন্ট করতে পারবে। কিন্তু যখনই তোমাকে মিলিমিটার থেকে ছোটো কিছু মেজার করতে হবে, তখনই তোমাকে ইউজ করতে হবে প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট বা বলতে পারো ভার্নিয়ার ক্যালিপার। মিলিমিটার থেকে ছোটো মানে 0.1 মিলিমিটার, 2 মিলিমিটার, 0.01 মিলিমিটার, বা ধরো কোনো একটা মেজারমেন্ট করতে হলো, সেই মেজারমেন্টটা 6 মিলিমিটারের পরেও কিছুটা বেরিয়ে আছে, সেটা কতটা বেরিয়ে আছে? 6 থেকে 7-এর মধ্যে, 6 মিলিমিটার আর 7 মিলিমিটারের মধ্যে তোমাকে মেজার করে বার করতে হবে। দেখা গেলো ওই জিনিসটার মান বেরোলো 6.63 মিলিমিটার। তো ওই যে 0.63 মিলিমিটারটা তুমি যে পাচ্ছ, ওইটার জন্য প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টটা দরকার হয়। তো ওই একটা ইনস্ট্রুমেন্ট এই ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপারের পার্স তোমাদের বলছি, দেখো এই যে দুটো নিচে দেখতে পাচ্ছ, এই দুটোকে বলে লোয়ার জ। জ মানে চোয়াল, এখানে চোয়াল নয়, জ এই হিসাবে ব্যবহার করা হয়েছে, অনেকটা চোয়ালের মতো দেখতে, লোয়ার জ। এই দুটো হচ্ছে আপার জ। এই লোয়ার জয়ের দেখো এখানে খাঁজ কাটা আছে, এখান পর্যন্ত এটা ঠিক আছে, তারপর একটা ডিপ নিচে নেমে গেছে, আবার এটা ঠিক আছে নেমে গেছে। যখন তোমাকে কোনো কিছু মেজারমেন্ট করতে হবে, এটার সাহায্যে কোনো কিছু আউটার ডায়ামিটার বা আউটার মেজারমেন্ট তুমি করতে পারো। যে বস্তুর মেজারমেন্ট করবে, যে বস্তুর লেন্থ নেবে, সেই বস্তুটাকে এই যে দুটো অংশ আছে, এই দুটোর অংশের মধ্যে তোমাকে রাখতে হবে। আর উপরের যে দুটো আপার জ দেখতে পাচ্ছ, এই দুটো আপার জয়ের মধ্যে কোনো কিছুর ইনার ডায়ামিটার তোমাকে মেজারমেন্ট করতে হয়। ইনার ডায়ামিটার মানে কোনো একটা হোলের ভেতরের ইনার ডায়ামিটার, কোনো কিছুর একটা ভেতরের ইনার ডায়ামিটার, পাইপের ভেতরের ইনার ডায়ামিটার কত, সেটা মেজার করার জন্য এটা ইউজ করা। এটা হচ্ছে তোমার ক্ল্যাম্প স্ক্রু। এই ক্ল্যাম্প স্ক্রুর সাহায্যে কোনো এই মুভেবল জটাকে বা মুভেবল পার্টটাকে তুমি আটকে রাখতে পারো। টাইট করে দিলে এটা নড়বে না, আবার লুজ করে দিলে এটা নড়বে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা লম্বাটা, এটা হচ্ছে আমাদের মেন স্কেল। এই মেন স্কেলটা যদি ভালো করে লক্ষ্য করো, দেখতে পাবে যে নিচে যে 0, 1, 2 এগুলো সব সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, ভেতরে মিলিমিটারের দাগ করা আছে, 1 সেন্টিমিটারের ভেতরে 10টা দাগ, মানে 10 মিলিমিটার, 20 মিলিমিটার, 30 মিলিমিটার ভাবে গেছে। উপরেরটা করা আছে ইঞ্চের, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি এভাবে গেছে। এটা গেল মেন স্কেল। আর এটা হলো আমাদের ভার্নিয়ার স্কেল। এই যে নিচে দেখতে পাচ্ছ, এই ভার্নিয়ার স্কেলটা মেট্রিকে করা আছে, উপরে ভার্নিয়ার স্কেলটা ইঞ্চে করা আছে। এবার এই ভার্নিয়ার স্কেলের হচ্ছে নিচে লিস্ট কাউন্টটা দিয়ে রাখেনি, দেওয়া উচিত ছিল, কিন্তু উপরে ইঞ্চিতে লিস্ট কাউন্ট দিয়ে রেখেছে 0.001 ইঞ্চ, পাশে দেখতে পাচ্ছ লেখা আছে। এই লিস্ট কাউন্টটা এখানে লেখা উচিত ছিল, দেয়নি, কিন্তু তার আগে জানো লিস্ট কাউন্টটা কী, তার আগে বলে দিই এই যে স্কেলটা, যে স্কেলটার লিস্ট কাউন্ট হচ্ছে 0.02 মিলিমিটার। সে লিস্ট কাউন্ট তোমরা কী করে পাবে? মেজারমেন্ট করার আগে, কোনো জিনিস মেজারমেন্ট করার আগে ভার্নিয়ার ক্যালিপার সম্বন্ধে এই জিনিসগুলো জানো। আচ্ছা, আরেকটা পার্টস, সেটা হচ্ছে নিচের দিকে আছে। যখনই জিনিসটাকে আমরা খুলছি, ধরো আজকে একা ভিডিও করছি তো তো অপারেট করা একটু কঠিন হচ্ছে, এই যে জিনিসটা বেরোচ্ছে, এই জিনিসটা এই গোটা পিছন দিকটা জুড়ে আছে, এটাকে আমরা বলি ডেপথ মেজারমেন্ট গেজ বা ডেপথ গেজও বলতে পারো। এই জিনিসটার সাহায্যে কোনো কিছু ডেপথ আমরা মাপ করতে পারি। মনে করো কোনো একটা গোল গর্ত আছে বা গোল পাইপ আছে, সেই পাইপটা কতটা ডেপথ সেটা জানতে হবে। তখন এই এটাকে সোজা করে এই জিনিসটাকে নিচে নামিয়ে ডেপথ আমরা মেজার করতে পারি, প্রিসিশন ডেপথ মেজারমেন্ট।
আচ্ছা তো যেখানে ছিলাম এই ভার্নিয়ার স্কেল, হ্যাঁ তো কি বললাম এটা হচ্ছে আমাদের মেন স্কেল যে লম্বাটা আছে, এই দুটো ছোট হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল, যেটা উপরটা হচ্ছে আমার ইঞ্চে আছে, নিচেরটা আমার মেট্রিক সিস্টেমে আছে অর্থাৎ মিলিমিটারে আছে। ভালো করে লক্ষ্যগুলো দেখতে হবে, এই ভার্নিয়ার স্কেলের এই যে জিরো দাগটা মেন স্কেলের জিরো দাগের সঙ্গে মিশে আছে, কিন্তু শেষের যে দশের দাগটা এখানে দশ না করে জিরো করেছে, আট নয় দশ, এই দশের দাগের যে দাগটা ওটা কিন্তু দেখো পাঁচের সঙ্গে মিলে নেই, পাঁচের সঙ্গে কিন্তু মিলে নেই, ওটা পাঁচের আগে মিলে আছে। যদি আমি মিলিমিটারে ধরি তাহলে কোথায় মিলে আছে, ঊনপঞ্চাশ মিলিমিটারে মিলে আছে, বা ঊনপঞ্চাশের দাগে এটা মিলে আছে। আর এই ভার্নিয়ার স্কেলের কতগুলো ডিভিশন আছে দেখতে পাচ্ছ, জিরো থেকে দশ পর্যন্ত, এখানেও কিন্তু পাঁচ পাঁচ করে আছে, এক দুই তিন চার পাঁচ, এভাবে টোটাল পঞ্চাশটা আমার ডিভিশন আছে। তাহলে দেখতে পাচ্ছ ভার্নিয়ার স্কেলের পঞ্চাশটা ডিভিশন মেন স্কেলের ঊনপঞ্চাশ নম্বর ডিভিশনের সঙ্গে মিশেছে। আমি এখানে লিস্ট কাউন্ট হিসাব করছি, প্রথমে মেন স্কেল রিডিং, মেন স্কেল রিডিং হচ্ছে আমার ঊনপঞ্চাশ, আর ভার্নিয়ার স্কেল রিডিং সেটা হচ্ছে আমার পঞ্চাশ। কেন বুঝতে পারলে, কারণ দেখো মেন যে স্কেলটা আছে এই মেন স্কেলে কিন্তু ঊনপঞ্চাশ মিলিমিটারে এসে আমার ভার্নিয়ার স্কেলের যে লাস্টের দাগটা ওটা কিন্তু মিলে গেছে, তাই মেন স্কেলে ঊনপঞ্চাশ দাগটা ভার্নিয়ার স্কেলে কটা ভাগ করা আছে, পঞ্চাশটা ভাগ, পঞ্চাশটা ভাগের সঙ্গে মিলেছে, তাই মেন স্কেল রিডিং হচ্ছে ঊনপঞ্চাশ এবং ভার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে পঞ্চাশ। লিস্ট ভ্যালু হচ্ছে ঊনপঞ্চাশ বাই পঞ্চাশ সমান জিরো পয়েন্ট নাইন এইট। দেখো এই জিরো পয়েন্ট নাইন এইটটা কীভাবে এলো, আমরা দেখছি যে মেন স্কেলে জিরোর পরে এই প্রত্যেকটা ছোটো ছোটো জিনিসগুলো সব প্রত্যেকটা এক মিলিমিটার করে, কিন্তু এর নিচে যতগুলো ডিভিশন করা আছে সেগুলোকে এক মিলিমিটার করে দেখে মনে হচ্ছে এক মিলিমিটার করে, কিন্তু না, যদি এক মিলিমিটার করে হতো তাহলে কিন্তু এই যে দাগটা আছে এই দাগটা কিন্তু পাঁচের সঙ্গে মিলে যেত, এই দাগটা কিন্তু পাঁচের সঙ্গে মিলে যেত, কারণ নিচেও পঞ্চাশটা উপরেও পঞ্চাশটা, পঞ্চাশে পঞ্চাশে দাগ মিলে যেত। যেহেতু মিলছে না তার মানে নিশ্চয়ই যে আমার ভার্নিয়ার স্কেলের যে ছোটো ছোটো দাগগুলো আছে ওগুলো এক মিলিমিটার থেকে কম। কত কম, না এই প্রত্যেকটা দাগের মধ্যে যে ডিফারেন্স, আমাদের ভার্নিয়ার স্কেলের যে প্রত্যেকটা দাগের মধ্যে ডিফারেন্স, মেন স্কেলে নয় ভার্নিয়ার স্কেলে প্রত্যেকটা দাগের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন এইট মিলিমিটার করে। আর এর লিস্ট কাউন্ট, এটা লিস্ট ভ্যালু গেল, এটা লিস্ট কাউন্ট কত হবে, লিস্ট কাউন্ট হচ্ছে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট নাইন এইট করে দাও, মানে জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার। এই জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটারটা হচ্ছে এই ভার্নিয়ার স্কেলটার লিস্ট কাউন্ট। কী করে লিস্ট কাউন্টটা বার করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ, সব স্কেলের লিস্ট কাউন্ট যে জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার হবে তার কোনো মানে নেই, কিছু ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার বা অন্য কিছুও থাকতে পারে, সেটা স্কেলের উপর ডিপেন্ড করে, তবে বেশিরভাগ ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটারই থাকে, কিছু ক্ষেত্রে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার থাকে। যেটা জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার তার থেকে এই স্কেলটা যেটা হচ্ছে লিস্ট কাউন্ট জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার সেটা প্রিসিশন বেশি, কারণ এটা দুই ডেসিমেল পর্যন্ত হিসাব করছে। আচ্ছা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের মেন স্কেল রিডিং ছিল ঊনপঞ্চাশ, ভার্নিয়ার স্কেল রিডিং ছিল পঞ্চাশ, তাহলে লিস্ট ভ্যালু হচ্ছে ঊনপঞ্চাশ বাই পঞ্চাশ মানে জিরো পয়েন্ট নাইন এইট মিলিমিটার, মানে ভার্নিয়ার স্কেলের হচ্ছে প্রত্যেকটা দাগের মধ্যে ডিফারেন্স হচ্ছে জিরো পয়েন্ট নাইন এইট মিলিমিটারের, যেখানে মেন স্কেলের সেটা এক মিলিমিটারের ছিল। তাহলে দুটোর মধ্যে যে ডিফারেন্স হচ্ছে মেন স্কেলের সঙ্গে আমার ভার্নিয়ার স্কেলের রিডিংয়ের যে লিস্ট ভ্যালুর তার ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই কিন্তু হচ্ছে আমার লিস্ট কাউন্ট, সেটা কত, জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার। এবার এখান থেকে আমাকে বার করতে হবে, জেনে গেলাম এই জিনিসটা থেকে বার করতে হবে কোনো কোনো একটা জিনিসের মেজারমেন্ট আমরা করবো কী করে। যেহেতু আজকে আমি একা ভিডিও করছি তাই যতটুকু সম্ভব চেষ্টা করছি আমার জিনিসটা হ্যান্ডেল করতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা ধরো কোনো একটা জিনিস তুমি মেজার করতে গেলে সেই জিনিসটা তোমার দাঁড়ালো হচ্ছে
2 সেমি বা 20 মিলিমিটার মনে করো কোনো একটা জিনিস মেজার করছো, সাপোজ আচ্ছা একটা জিনিস দিয়ে উদাহরণ দিয়ে দেখাচ্ছি, ধরো এটা একটা লোহার পাত, এই লোহার পাতটার এই যে ডিস্টেন্স এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স চড়ার ডিস্টেন্সটা, চড়ার ডিস্টেন্সটা আমি মাপব কত আছে, এটা মাপার সঠিক পদ্ধতি নয়, জিনিসটাকে হাতে করে করতে হয়, কিন্তু যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে আছি তাই আমাকে এভাবেই করতে হচ্ছে। অনেকটা সমানই আসবে, বুঝছো? আচ্ছা এই জিনিসটা টাইট আমি করতে পারছি না যেহেতু এক হাতে আছে, আমি খুব আলতো করে জিনিসটা তুলে নিচ্ছি শুধু বোঝার জন্য তোমাদের বলছি জিনিসটা কীভাবে হবে। আচ্ছা ওই স্ক্রুটা আমি টাইটও করে দিলাম, দেখো ওই জিনিসটার যে চড়াটা সেই চড়াটার মাপ কত হয়েছে, দেখো এই যে জিরো দাগটা আছে আমাদের ভার্নিয়ার স্কেলের জিরো দাগটা, আচ্ছা একটু পজ করেছিলাম একটা এসেছিলো, দেখো ওই জিনিসটা হচ্ছে আমার যে চড়াটা আছে হোয়াইটটা আছে সেই হোয়াইটটা আমি মেজার করছি, এখানে দেখতে পাচ্ছ যে আমার জিরো যে দাগটা আছে সেই জিরো দাগটা পুরো সাতের কাছে গেছে, কিন্তু এটা কিন্তু পুরো সাত নয়, ম্যাগনিফাইং গ্লাসেও কতটা তোমরা বুঝতে পারো আমি বুঝতে পারছি না। দেখো এটা কিন্তু আমার মেন স্কেলের সাতের দাগ, এই যে জিরোটা আছে এই জিরোটা কিন্তু পুরোপুরি সাতের সঙ্গে মিশছে না, সাতের একটু আগে গিয়ে কিন্তু থেমে গেছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, খুবই সামান্য ডিস্টেন্স, এই ডিস্টেন্সটার জন্য হয়তো তোমরা মেন স্কেলে হচ্ছে জিনিসটাকে 7 সেন্টিমিটার বা 70 মিলিমিটারই বসিয়ে দিতে, কিন্তু যেহেতু এখানে প্রিসিশন মেজারিংয়ের ব্যাপার আসছে তাই আমি এখানে বসাবো না, যেহেতু এটা সাতের আগে শেষ হয়েছে তাই আমাকে হিসাব করতে হবে, এই জিনিসটা যদি আমি ভালো করে মেজার করতাম তাহলে হয়তো জিনিসটা সাতে দাঁড়িয়ে যেত, কিন্তু যেহেতু আমি একা ভিডিও করছি তাই দাঁড়াচ্ছে না, সেটা হোক ভালোই হলো তোমাদের বোঝানোর সুবিধার্থে। তো দেখো এখানে এটা হচ্ছে 6 মানে 60 মিলিমিটার, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70 69 আর 70-এর মাঝখানে আমার জিরোর ভ্যালুটা আছে, তাই আমি প্রথমেই মিলিমিটারে হিসাব করছি, প্রথমে আমি বসে নিলাম 69 পয়েন্ট। এবার দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে যে জিনিসটা প্রায় 70-এর কাছাকাছি, তাহলে 69 থেকে জিনিসটা কত হবে, যেহেতু এই দাগটা প্রায় 70 মিলিমিটারের কাছাকাছি আমাকে দেখতে হবে যে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মেন স্কেলের দাগের সঙ্গে মিশেছে, এবং সেটা যদি এর অর্ধেকটা ক্রস করে থাকে, কোনো একটা জিনিসের অর্ধেকটা যদি ক্রস করে থাকে তাহলে আমার শেষের দিক থেকে দেখতে হবে যে কোন দিকে আমার দাগটা মিশেছে, মেন স্কেলের দাগের সঙ্গে মোটামুটি মিলেছে। আচ্ছা এই ক্যামেরাতে আমি আরও দেখতে অসুবিধা হচ্ছে, আমি নিজে দেখে বলছি, পেয়েছি, এই দেখো এই জিনিসটা তোমাকে একটু বার করতে হবে, দেখো এই যে সাতের দাগটা আছে, সাতের দাগটা কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি মিলেছে, মেন স্কেলের যে দাগটা আছে সে মেন স্কেলের যে কোনো একটা দাগের সঙ্গে আমার যে ভার্নিয়ার স্কেলের সাতের দাগটা একই সাথে মিলে গেছে মনে হচ্ছে আমার, ওটা আমাকে খালি চোখে দেখতে হলো কারণ মোবাইলে আমি দেখতে পাচ্ছিলাম না, সেই জন্য একটু টাইম লাগলো, তোমাদেরকে একটু টাইম নিয়ে দেখতে হবে যে কোন দাগটা ভার্নিয়ার স্কেলের কোন দাগটা আমার মেন স্কেলের দাগের সঙ্গে মিশেছে, যে দাগটায় মিশবে সেটাই পয়েন্টের উপরে লিখে দাও, পয়েন্ট 70
মিলিমিটার, তার মানে ওয়াইডটা কত হচ্ছে 69.70 মিলিমিটার। এবং আমি জানি যে এই যে মেটালটা কাটা হয়েছিল এই মেটালটা অ্যাকচুয়ালি আমার 7 সেন্টিমিটার বা 70 মিলিমিটার হিসাবে কাটা হয়েছিল। আমি যদি ভালো করে হিসাব করতাম তাহলে হয়তো 70ই হতো, কিংবা ঠিকঠাক কাটা হয়নি, কিন্তু আমার মেজার করতে দেখা গেলো 69.70 মিলিমিটার বেরোলো। 70টা কোথা থেকে পেলাম? কারণ যেহেতু এর ভার্নিয়ার স্কেলের 7-এর দাগটা আমার মেন স্কেলের যে কোনো একটা দাগের সঙ্গে মিলে গেছে। এবারে এই দেখো বাকি দাগগুলো কিন্তু মিলে, বাকি যে দাগগুলো দেখতে পাচ্ছ ভালো করে যদি লক্ষ্য করো ভিডিওটা দেখতে পাবে প্রত্যেকটা কিন্তু অল্প অল্প ছেড়ে ছেড়ে আছে। তোমাকে দেখতে হবে যে ঠিক কোন দাগটা আমার মেন স্কেলের দাগের সঙ্গে মিশেছে সেটাই। এবার যদি 7-এর পরের কোনো দাগটা মিলতো, সাপোজ ধরো ওই মাঠটাই আমার হচ্ছে 7-এর পরে দুঘর ছেড়ে এই দাগটার সঙ্গে মিলেছে মনে হচ্ছে আমার, দেখে তোমাদের মনে হচ্ছে সবই কাছাকাছি কিন্তু খালি চোখে দেখতে পারলে বুঝতে পারবে যে না কিছু ডিফারেন্স আছে, এই দাগটার সঙ্গে মিশেছে। তখন তাহলে হিসাবটা কী হবে? তখন 69 যেরকম আছে 69 থাকবে 0.7-এর পর থেকে, এটা যেহেতু লিস্ট কাউন্ট হয়ে যাবে বলেছিলাম 0.02, তাই প্রত্যেকটা 0.02 করে বাড়বে। 69.70, 72, 74, 76, 78, এখানে হয়ে যাচ্ছে 80 mm, তাহলে প্রত্যেকটা আমার দুঘর করে করে বাড়ছে। যেহেতু আমার যদি আমি এই ঘরটা দেখি মিলে যাচ্ছে তাহলে আমার পয়েন্ট মানটা কত আসতো 69.70, 72, 74, তখন আমার মানটা আসতো 69.74 মিলিমিটার। এই জিনিসটা তোমাকে হিসাব ভেবে নিতে হবে, যেহেতু এই ভার্নিয়ার স্কেলটার ভার্নিয়ার ক্যালিপারটার লিস্ট কাউন্ট হচ্ছে 0.02, তাই আমি যখনই হিসেব বার করতে যাব প্রত্যেকটা ঘর আমার 2 করে করে বেড়ে যাবে। এটা যদি 70 মিলিমিটার হয় 72, 74, 76, মানে পয়েন্টের পর 0.70, 0.72, 0.74, 0.76, 0.78, 0.8, তারপরে আবার হচ্ছে 0.82, 0.84, এরকম করে করে 0.88, 0.9, 0.9, এভাবে পয়েন্টের পর এই জিনিসটা বাড়তে থাকবে। এটা আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য বললাম, এর একটা হিসাবও আছে, অঙ্কও আছে। এই 69.70টা তোমরা কীভাবে বার করবে যদি অঙ্ক কষে বার করতে চাও, দেখো ওই যে বলেছিলাম 0.02 মিলিমিটারটা, এবং এই 70 মিলিমিটারটা কেন পেলাম, কারণ আমার মনে হলো যে মেজার করার পরে যে 7টা আছে মিলেছে। এবার দেখো এর প্রত্যেকটা ঘর কত, 5 করে, তবে আমি গিয়ে 50টা পেয়েছিলাম। 5, 10, 15, 20, 25, 30, 35, 70, 7 পর্যন্ত ঘরের হচ্ছে আমার দাগ সংখ্যা কত, 35। তো হিসেবটা হচ্ছে এরকম, তোমাকে 35কে 0.02 দিয়ে গুণ করতে হবে। 35কে যদি তুমি 0.02 দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে 35 দুগুণে 70, 2, 0.70, মানে সেটাকে তোমার ওই প্রথমে যে মানটা বেরিয়েছিল 69, যেখানে এখানে মানটা যে বেরিয়েছিল প্রথমে 0 ঘরে যেখানে করেছিল, যেহেতু 7-এর আগে 65, 66, 67, 68, 69, তাহলে 69-এর সঙ্গে 0.70 যোগ করে দাও, তাহলে 69.70 পেয়ে যাবে। আবার এই 69.74-এর ক্ষেত্রে দেখো, 74-এর ক্ষেত্রে দেখো কত হয়েছিল, এখানে যদি আমার মানটা 74 বেরোতো তার মানে এই যে 72, 74, তার মানে 7-এর পর কত হচ্ছে দুঘর গেছে, 7 পর্যন্ত 35, 36, 37, তখন আমার 37কে লিস্ট কাউন্ট দিয়ে গুণ করতে হতো, তাহলে গুণ করলে পেয়ে যেতাম 0.74। এই 0.74কে হচ্ছে 69 দিয়ে যোগ করে দাও 0.74, তাহলে কত হচ্ছে 69.74। এভাবে তোমাদের 2 ডেসিমেল ঘর পর্যন্ত 0.02 মিলিমিটার পর্যন্ত প্রিসিশন মেজারমেন্ট করা যায় এই ভার্নিয়ার ক্যালিপার দ্বারা। এটা তোমাদের মোটামুটি আমি বোঝালাম, তোমরা কতটুকু বুঝতে পারবে আমি জানি না, কারণ এটা ভার্নিয়ার ক্যালিপারটা হাতে করে, যেহেতু প্র্যাকটিক্যালের ব্যাপার, হাতে করে চেক না করলে এই যে আমাদের স্কেলগুলো আছে স্কেলগুলোর সঙ্গে মেন স্কেলের যে ডিফারেন্সটা কত ডিফারেন্স কোনটা সমান হচ্ছে কী করে বুঝবো, সেগুলো যদি একদম নিজে হাতে করে না দেখো তাহলে হয়তো তোমাদের অসুবিধা হবে।
এবং এই জিনিসটা তোমরা যারা ইলেভেন টুয়েলভে সায়েন্স যারা নিয়েছিল, যাদের সায়েন্স ছিল, তারাও সেখানে ফিজিক্সের ল্যাবরেটরিতে এই ভার্নিয়ার স্কেল ক্যালিপারটা দেখেছো, তারা তখনও সেটা হিসাব করেছিল। তো তাদের ক্ষেত্রে অসুবিধা নেই, যারা করনি বা যারা জানো না তাদের ক্ষেত্রে জিনিসটা নতুন। তাই যতক্ষণ না পর্যন্ত জিনিসটা হাতে করে দেখো তাহলে ততক্ষণ পর্যন্ত তোমাদের আইডিয়াটা এলেও অতটা আসবে না মনে হচ্ছে আমার। কিন্তু যাও, মোটামুটি আমি তোমাদের বোঝালাম যে কী করে আমি কোনো একটা ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট বার করি। প্রথমে আমাকে মেন স্কেলের রিডিং দেখতে হয়, ভার্নিয়ার স্কেলের রিডিং দেখতে হয়, সেখান থেকে লিস্ট ভ্যালু বার করতে হয়। সেই লিস্ট ভ্যালু থেকে এক থেকে সেই লিস্ট ভ্যালুটা বাদ দিলে আমার 0.02 মিলিমিটার বেরোয়। 0.02 মিলিমিটার এই ভার্নিয়ার ক্যালিপারটার হচ্ছে লিস্ট কাউন্ট। অন্য কোনো ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট 0.1 মিলিমিটারও হতে পারে, সেটা ডিপেন্ড করছে আমার মেন স্কেল রিডিং এবং ভার্নিয়ার স্কেল রিডিং কত হয় তার উপর। তো তারপরে আমি তোমাদের দেখালাম যে কী করে কোনো একটা জিনিস মেজার করতে হয়, তোমাদের দেখালাম, একটাই উদাহরণ দিয়ে দেখালাম। তো এরপরও তোমাদের আমি একটা অন্য ভিডিও পাঠিয়ে দেবো ইউটিউবে, যেটা অ্যানিমেশনের সাহায্যে বোঝানো হয়েছে। আশা করি অ্যানিমেশনটা দেখলে তোমরা আরও সহজে জিনিসটা বুঝতে পারবে। অ্যানিমেশনটা ইংলিশে আছে, তাই একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো অন্তত জিনিসটা কী বলেছে, আমার কথাগুলোর সঙ্গে রিলেট করার চেষ্টা করো যে কী করে হচ্ছে 69 পরও 0.70 পেলো, কী করে 0.74 পেলো। ভিডিওটা বারবার ঘুরে ফিরে দেখে বুঝো, প্লাস ওই অ্যানিমেশনটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। ধন্যবাদ।